নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, স্বয়ং ব্রহ্মার আশীর্বাদে আগামী 60 দিনের মধ্যে এই 6 রাশির জাতক ও জাতিকার জীবনে অর্থকষ্ট দূর হতে চলেছে, অর্থাৎ আপনাদের ধনাগমন হতে চলেছে। কোন সেই 6 সৌভাগ্যশালী রাশি, সেই রাশিগুলির নাম আমি একে একে উল্লেখ করতে চলেছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শুশীঘ্র। আমাদের সৃষ্টিকর্তা যিনি, তিনি হচ্ছেন স্বয়ং ব্রহ্মা। আর এই ব্রহ্মার আশীর্বাদে যে 6 রাশির কথা আমি বলতে চলেছি, সেই 6 রাশির জাতক জাতিকা যদি আপনি হন, তাহলে আপনারা প্রচুর অংশে অর্থ লাভ করতে চলেছেন। আর এই অর্থ কোন কোন ক্ষেত্র থেকে লাভ করবেন, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোকপাত করতে চলেছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। দেখুন, ব্রহ্মা আমাদের এই জগতের সৃষ্টিকর্তা এবং ওনার নির্দেশেই এই জগৎ সংসার চলে, অর্থাৎ ওনার একটা ব্লেসিং আমাদের প্রত্যেকের জীবনে প্রয়োজন রয়েছে। তবে আমি এই ভিডিওতে যে 6 রাশির কথা বলবো, সেই 6 রাশির জাতক জাতিকা যদি আপনি হন, তাহলে আপনাদের ব্লেসিং কিন্তু বেশি পরিমাণে পড়তে চলেছে, অর্থাৎ আপনাদের অর্থকষ্ট দূর হতে চলেছে। কোন সেই সৌভাগ্যশালী 6 রাশি তা নিয়ে আমি একে একে জানাতে চলেছি। তবে আপনার নিজস্ব বার্থ চার্টে কয়েকটি গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। নাম্বার 1, বৃহস্পতি গ্রহ, যেটি আমাদেরকে জ্ঞান প্রদান করে থাকে। এছাড়াও বৃহস্পতি অর্থের কারক গ্রহ বলে মানা হয়। দ্বিতীয়, শুক্র গ্রহ। হ্যাঁ বন্ধুরা, যদি আপনার জন্মছকে শুক্র গ্রহ শুভ অবস্থায় থাকে, সেক্ষেত্রে ধনের অভাব আপনাদের কাটবেই কাটবে। 3 নম্বর, শনি গ্রহ। হ্যাঁ বন্ধুরা, শনি গ্রহ আমাদের প্রত্যেকের জীবনে বিশাল বড় একটা প্রভাব ফেলে থাকে, তাই আপনার নিজস্ব বার্থ চার্টে শনি গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। এছাড়াও মঙ্গল গ্রহকেও আপনার জন্মছকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। এই কয়টি গ্রহ যদি আপনার জন্মছকে শুভ অবস্থায় অবস্থিত থাকে, অর্থাৎ শুভ নক্ষত্রে থাকে বা ডিগ্রিগত দিক থেকে উচ্চস্থ থাকে, সেক্ষেত্রে আপনারা 100% অর্থ লাভ করবেনই করবেন। কারণ স্বয়ং ব্রহ্মা প্রতিটি গ্রহকে দায়িত্ব দিয়ে দিয়েছে যে তাদের কার্যকারিতা করার জন্য, অর্থাৎ ব্রহ্মা নিজে না করলেও তিনার নির্দেশেই সমস্ত গ্রহ কাজ করে। আর স্বয়ং ব্রহ্মার আশীর্বাদে এই 6 রাশির জাতক জাতিকা যদি আপনি হন, তাহলে আপনারা ডেফিনেটলি আগামী 60 দিনের মধ্যে প্রচুর পরিমাণে অর্থ ও ভূ সম্পত্তি লাভ করতে চলেছেন। তবে আপনার নিজস্ব বার্থ চার্টে যে গ্রহগুলির কথা বললাম, সেই গ্রহগুলি শুভ থাকার প্রয়োজন রয়েছে। আর যদি আপনি না জেনে থাকেন যে আপনার বার্থ চার্টে এই গ্রহগুলি কেমন পজিশনে রয়েছে, সেক্ষেত্রে আপনি কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিতে পারেন। আর যদি আপনি মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি পেইড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক, কোন সেই 6 সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি স্বয়ং ব্রহ্মার আশীর্বাদে আগামী 60 দিনের মধ্যে মালামাল হতে চলেছে। প্রথম যে রাশির কথা বলবো, সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আগামী 60 দিনের মধ্যে আপনারা স্বয়ং ব্রহ্মার আশীর্বাদ পেতে চলেছেন, যার দরুন আপনাদের অর্থনৈতিক স্থিতি কিন্তু ডেভেলপমেন্ট করতে চলেছে। এছাড়াও যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন, অনলাইনে কোনো কাজ করেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন এবং ট্রেডিং করেন, এছাড়াও ভূ সম্পত্তি কেনাবেচা করেন, তাদের ক্ষেত্রে এই অর্থ লাভ হতে চলেছে। এছাড়াও ফ্যামিলির সাপোর্ট এবং বন্ধুর কাছ থেকে হেল্প পাওয়ার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে।
এরপরে দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও আগামী 60 দিনের মধ্যে স্বয়ং ব্রহ্মার আশীর্বাদ পেতে চলেছেন, যার দরুন আপনাদেরও কিন্তু অর্থ লাভ হতে চলেছে। আর এই অর্থ অনলাইন বিজনেস থেকে, অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে, এছাড়াও ট্রেডিং থেকে, শেয়ার মার্কেট থেকে এবং বিজনেস থেকে আসতে চলেছে। এর পাশাপাশি যারা ল্যান্ড বা জমি বা জায়গা কেনাবেচা করেন তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এই সময় আপনারা ফ্যামিলির সাপোর্ট পেতে চলেছেন এবং বন্ধুর কাছ থেকেও হেল্প পেতে চলেছেন, যার দরুন আপনাদের অর্থলাভ যথেষ্ট পরিমাণে হতে চলেছে। এরপরে যে 3 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও আগামী 60 দিনের মধ্যে স্বয়ং ব্রহ্মার আশীর্বাদ পেতে চলেছেন, যার দরুন আপনাদের কিন্তু ফলে ফুলে ভরে উঠতে চলেছে সংসার, অর্থাৎ ধনলাভ হতে চলেছে। এই সময় আপনারা বিজনেস থেকে এবং চাকুরি থেকে প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করতে চলেছেন। যারা অনলাইন বিজনেস করছেন, ট্রেডিং করছেন, শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, এছাড়াও জমি বা জায়গা কেনাবেচা করেন তাদের ক্ষেত্রে এই অর্থ আসতে চলেছে। এছাড়াও এ সময় আপনারা ফ্যামিলির সাপোর্ট পেতে চলেছেন এবং বন্ধুর কাছ থেকেও কিন্তু হেল্প পেতে চলেছেন, যার দরুন আপনাদের এই সময় কিন্তু যথেষ্ট পরিমাণে অর্থনৈতিক দিক শুভ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে 4 নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও আগামী 60 দিনের মধ্যে স্বয়ং ব্রহ্মার আশীর্বাদে ধনলাভ করতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে ধনবর্ষা হতে চলেছে। আর এই অর্থ চাকরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে, 3 ক্ষেত্র থেকে আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যারা অনলাইনে বিজনেস করেন, ট্রেডিং করেন বা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এই অর্থ আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন, যার দরুন আপনাদের না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও বন্ধুর সাহায্য এবং ফ্যামিলির সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন এবং অর্থনৈতিক দিক কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ হতে চলেছে আগামী 60 দিনের মধ্যে। এরপরে 5 নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও আগামী 60 দিনের মধ্যে স্বয়ং ব্রহ্মার আশীর্বাদ পেতে চলেছেন, যার দরুন আপনাদের অর্থনৈতিক দিক কিন্তু যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট হতে চলেছে। এই সময় আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন এবং যার ফলে আপনাদের না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা অনলাইন কোনো বিজনেস করেন, ট্রেডিং করেন বা শেয়ার মার্কেট করেন, শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, এছাড়াও যারা ল্যান্ড বা জমি জায়গা কেনাবেচা করেন তাদের ক্ষেত্রে এই সময়টা যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এই সময় ফ্যামিলির সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন এবং ভাগ্যের সহায়তায় আপনারা অনেক দূর পর্যন্ত কিন্তু এগিয়ে যেতে পারবেন আগামী 60 দিনের মধ্যে। এরপরে শেষ এবং 6 নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও আগামী 60 দিনের মধ্যে স্বয়ং ব্রহ্মার আশীর্বাদ পেতে চলেছেন, যার দরুন আপনাদের কিন্তু ধনাগমন হতে চলেছে। আর এই অর্থ চাকুরি, ব্যবসা এবং সেলফ প্রফেশন, 3 ক্ষেত্র থেকে আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যারা অনলাইন বিজনেস করছেন, ট্রেডিং করছেন বা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও এই অর্থ আসার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এই সময় আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন, যার দরুন আপনাদের না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনারা ফ্যামিলির সাপোর্ট কিন্তু পেতে চলেছেন এবং বন্ধুর কাছ থেকেও সহায়তা পেতে চলেছেন, যার দরুন আপনাদের অর্থনৈতিক স্থিতি কিন্তু যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট করতে চলেছে আগামী 60 দিনের মধ্যে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।